বন্ধুরা, এর থেকে ভয়ঙ্কর, এর থেকে আনন্দের, এর থেকে বিশাল 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 এক্সাইটমেন্টের খবর আর কিছু হতে পারে কি? আমি যদি বলি আমার ছবি অসাধারণ এসে দেখো, ওখানে আমার 50% নম্বর কাটা যায়। আপনারা যারা জার্নালিস্ট আছেন এবং মূলধারার যারা সাংবাদিক, এখন আসি ইউটিউবারদের ক্ষেত্রে। ইউটিউবের মধ্যে ভালো ইউটিউবার আছে, ব্যাঙ্গে ছাতার মতো গজিয়ে ওঠা ওইসব ইউটিউবার না। শরৎ মিউজিক ভ্যান স্যার। বন্ধুরা, এর থেকে ভয়ঙ্কর, এর থেকে আনন্দের, এর থেকে বিশাল 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 এক্সাইটমেন্টের খবর আর কিছু হতে পারে কি? না ভ্যান স্যার, পৌষানে না হয় হয়রানি। ব্যাঙ্গে ছাতার মতো গজিয়ে ওঠা ওইসব ইউটিউবার না, এমনটাই হবে। ইউটিউব ফেসবুকে দেখে এই ফাগুন মাসে পৌষানি সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন। তুফান এমন একটা প্রজেক্ট ছিল যেটা সিকুয়াল দেখার জন্য লোকজন জাস্ট লিটারালি ওয়েট করছে, মুখে ফেনা তোলেন। অথচ তার দেশ ভারতে উত্তম কুমারের দেশে তুফান ফ্লপ গেছে। উত্তম কুমারের শহরে বাংলা ছবি চলে, তো ওনারটা চলেনি কেন সেটা বাংলা ছবির দর্শকদের দোষ দিয়ে তো লাভ নেই। যেখানে এতগুলো ছবি চলছে সেখানে ওনারটা কেন চলছে না, সে উত্তরটা ওনাকে খুঁজে বার করতে হবে। ওনার বক্তব্যটার মধ্যে একটু ভুল আছে। মানে কোনো একটা বাংলা সিনেমার ফ্র্যাঞ্চাইজ ফিল্মের জন্য যে এতটা অপেক্ষা দর্শক করতে পারে সেটা কিন্তু তুফান টিম আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এদের লজ্জা নাই, এরা দুইটা টাকা কামাইয়ের জন্য এই হয়রানি পৌষানির দেখছে অনেকগুলো চ্যানেল। ছাগলের 4 নম্বর বাচ্চার মতো সাকিব বসকে নিয়ে লাফালাফি করে, ওইটা ছাগলের বললে ভুল হবে, ওইটা মহিষের বাচ্চা। ভিউ পায় সাকিব বসকে নিয়ে ভিডিও বানিয়ে, ভিউ তো পাবেই, তার সব ভিডিও দেখে বাংলাদেশের জনগণ। অথচ আমরা কতটা বোকা আমরা বুঝতেই পারি না। ভারতীয়রা আমাদের নিয়ে ইনকাম করে, ভালোবাসার অভিনয় করে আমাদের বোকা বানায়। ফাগুন মাসে পৌষানি ম্যাডাম, সাকিব বসকে যদি আপনি এতই ভালোবাসেন তাহলে একটু ত্যাগ করেন তো দেখি। মনিটাইজেশন অপশনটা অফ করে সাকিবের ভিডিও বানিয়ে আপলোড দিয়ে ভালোবাসা প্রকাশ করেন তো দেখি, দেখি কতদিন এভাবে ভালোবাসতে পারো। দর্শককে আগে বলতে দিতে হয় যে ছবিটা সাধারণ না অসাধারণ। জানি তোমাদের লজ্জা নাই, তবে সাকিবানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই সাকিব কিন্তু আমাদের বাংলাদেশের। তাই বসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা যাদের ভিডিও দেখি, ফলো করি, সাবস্ক্রাইব করি, একটু ভেবেচিন্তে করা উচিত, আমাদের যাচাই করা উচিত আসলে সাকিব বসকে প্রকৃত কারা ভালোবাসে।